হ্যালো ইউটিউব পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আরেকটা ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যে জিক্সার গাড়িতে আমরা অনেকেই পাদানি লাগাই, হ্যাঁ, পাদানির যে সমস্যা, যে সমাধানটা, সেটা আমি ছোট আকারে একটা সমাধান বের করছি। এদিকে আসো। আমাদের যে মেইন যেই পাদানিটা থাকে জিক্সারে, সেটা হলো এই জায়গায় থাকে, এই এই দুইটা নাটের সাথে একটা পাদানি থাকে। কিন্তু কিন্তু এই পাদানিটা সুইং আর্মের সাথে হওয়ায় যখন কেউ বসে তখন পাদানিটা মানে দুলে, পাদানিটা দুলে, আর পরবর্তী যারা পিছনে বসে, যারা মহিলারা আছে যারা পিছনে বসে, তাদের পা রাখতে সমস্যা হয়। তাই আমরা অনেক আফটার মার্কেট পাদানি আছে যেগুলো পাওয়া যায়, তার ভিতর এইটা একটা, এদিকে আসো, তার ভিতর এইটা একটা পাদানি। তা এই পাদানিটা লাগাইলে কি হয়, এই জায়গার যেই মানে সাপোর্টটা থাকে, এই সাপোর্টটা অ্যাকচুয়ালি মানে লুজ হয়ে যায় বা বাঁকা হয়ে যায়। এদিকে আসো আশকাত, এই যে এই জায়গার যে শীটটা আছে, এই শীটের থিকনেসটা কিন্তু খুবই কম, এবং এই শীটটা যেটা আছে, এই শীটের মানে যে স্ট্রেংথটা আছে, যে শক্তিটা আছে, এই শক্তিটা এটা ধরে রাখতে পারে না। যেমন আমার যেই এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপিরিয়েন্সটা থেকে যদি আমি বলতে চাই, আমি যখন ঢাকা থেকে গ্রামে আসছি প্রায় 220 কিলোমিটার রাইডের পর, তা আমি এই জায়গায় আসার পর যে এই জায়গার যে সাপোর্টটা থাকে, এইরকম একটা সাপোর্ট থাকে, তা এই সাপোর্টটা কি হয়েছে, এই সাপোর্টটা বাঁকা হয়ে গেছে। এই সাপোর্টটা বাঁকা হয়ে যাওয়ার পর আমি তা ভাবলাম যে কিভাবে এই জিনিসটা শক্ত করা যায়। আমি কিন্তু এই জায়গায় 17 নম্বর একটা, দেখো মেশকা, এই জায়গায় কিন্তু 17 নম্বর একটা নাট দেওয়া, এই নাটটা পর্যন্ত নাট ঠিকই থাকে, কিন্তু নাটের যে সাপোর্টটা আছে, এই সাপোর্ট থেকে জিনিসটা লুজ হয়ে যায় বা বাঁকা হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট এটা বুড়া মানুষের দাঁতের মতো গেট 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 করে নড়াচড়া করে। তা একটা জিনিস বের করলাম যে এই জায়গায় যদি সাপোর্টটা শক্ত থাকে, তাহলে এটা নড়াচড়া করার কোনো ওয়ে নেই, আমি যতটুকু বুঝতে পারলাম। তারপর আমি কি করছি, এদিকে আসো, তারপর আমি এই জায়গা থেকে একটা ফ্ল্যাট বার বলে, এই যে এই জায়গায় যে জিনিসটা আছে এটা হলো একটা ফ্ল্যাট বার, তা আর একটু কাছে আসো মেশকাত, তা এই ফ্ল্যাট বারটা কি করবেন, তা এই জায়গা থেকে এতটুকু মাপ দিবেন, মাপ দেওয়ার পর এই জায়গায় এই জিনিসটার ভিতরে ঢুকবে, ওই ভিতরে সম্পূর্ণ নিয়ে আপনারা একটা ফ্ল্যাট বার দিবেন। ফ্ল্যাট বার দেওয়ার পর মাপ নিয়ে একটা ফুটো করে যে বোল্টটা থাকবে, আপনারা চাইলে ওই বোল্টটাই বসায় দিতে পারেন। এতে করে কি হবে, এই যেই সুইংআমের সাথে ওই সাপোর্টটা আর থাকছে না, সুইংআমের সাথে দেখা যাচ্ছে সাপোর্টটা থাকলে জিনিসটা এইভাবে 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 নড়ে। তা এই জায়গায় যদি থাকে জিনিসটা ওই রকম নড়ে না। আমি জানি না কে কেমনভাবে ইউজ করছেন বা কে কীভাবে এর সমাধান বের করছেন, কিন্তু আমার মনে হয় এই সমাধানটা ভালো, কারণ আমি 240 কিলো রাইডের পর আমি এটার সাথে ব্যাগ বেঁধেছিলাম, ব্যাগ বাঁধার পর আমি যখন গ্রামে এসে ব্যাগটা খুলি তখন দেখা যাচ্ছে জিনিসটা খুব খারাপভাবে নড়তেছে। আমি খুব ভালোভাবে লাগাই নিয়ে আসার পরও মানে খুব খারাপভাবে নড়তেছে, শুধু একটা 4-5 কেজির ব্যাগ, হ্যাঁ, আমি নিয়ে আসছি, নিয়ে আসার পর একটু খারাপভাবে নড়তেছে। তা পরবর্তীতে আমি এই কাজটা করি, এখন এটা এদিকে আসো, এখন এটা ভালোই মানে নড়তেছে না, মানে আমি যদি এটা নাড়াচ্ছি আমার এটা সহ নড়তেছে, তা বোঝা যাইতেছে এটা যথেষ্ট পরিমাণ শক্ত হইছে। তা যদি কেউ মানে এই জিনিসটা আমি লাগানোর ফলে, এই যে বাইকের লুকটা দেখাও, পিছনে যাও, মানে এই সাপোর্টটা লাগানোর পর, এই ফুটরেস্টটা, লেডিস ফুটরেস্টটা লাগানোর পর বাইকের লুকটাও ভালো আসতেছে, মানে এমন যে না বাইকের লুকটা নষ্ট হয়ে যাচ্ছে এমন হচ্ছে না, দেখাচ্ছে না, আমার কাছে বাইকের লুকটা ভালোই লাগতেছে। একদম আমি ঢাকা যাওয়ার পর চিন্তা করছি এটা একটু ঘষে রং করে আবার লাগাবো, যেহেতু আমি এখনও গ্রামে আছি, তা সেই ক্ষেত্রে গ্রাম থেকে ঢাকায় যাওয়ার পর আমি এই কাজটা করব। তা আপনারা যারা এই সমস্যা থেকে সমাধান পাইতে চান, তারা যে কোনো একটা বাইকের দোকানে যাবেন,
বাইকের দোকানে যেয়ে, বাইকের দোকানে না সরি, লেদের দোকানে যাবেন বা কোনো ঝালার দোকানে যাবেন, তাদেরকে বলবেন যে আমাকে এই জায়গায় একটা সাপোর্ট থাকে, এই সাপোর্টটা কেটে দেন, কেটে দিয়ে এটা সমান করে আমাকে একটা শক্ত মজবুত ফ্ল্যাট বার দিয়ে আমাকে এইটার সরাসরি ফুটো করে দেন, যাতে আমি নাটটা শক্ত করে প্যাচ করে মানে টাইট দিতে পারি। তাহলে দেখবেন আমার মতে আপনাদের যে সমস্যার যে সমাধান সেটা আপনি পেয়ে যাবেন। মেইন যে সাপোর্টটা এটাই কিন্তু দুর্বল, যার ফলে এই জিনিসগুলো লাগানোর পর মানে আমরা যারা মানে ইউজার আছি, ইউজার এক্সপিরিয়েন্সটা খুব বাজে। আমার সাথেও এই একই জিনিস ঘটছে, তার জন্য আমি এই কাজটা করছি। আপনারা চাইলে আমার ভিডিওতে সরাসরি মানে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট তুলে এই জিনিসটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করতে বেশি খরচ হবে না, 150 থেকে 200 টাকা, বা দোকান ভেদে 100 টাকাও নিতে পারে। সেই ক্ষেত্রে আপনারা দোকানদারের সাথে ভালোভাবে মানে দামাদামি করে নেবেন যে কীভাবে কী কাজটা করতে হবে, সেইভাবে কাজটা করে নিলে আমার মতে ভালো হবে। যাই হোক, আজকের জন্য এতটুকুই ভিডিও, আজকের ইনফরমেশন যতটুকু আমি পারলাম দিলাম, আর আমি যেই সমস্যার সম্মুখীন হয়েছি তার সমাধান আমি ছোট্ট একটা বের করছি। সামনে আরেকটা ভিডিওতে নিয়ে আসবো যে কীভাবে আমরা যেই তালা ডিক্সলকের জন্য যেই তালা ব্যবহার করি, বড় একটা তালা, ওইটা কীভাবে জিক্সারে খুব সুন্দরভাবে ফিট করবেন সেটার একটা ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।